आफ्टरनून एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल। एखन टाइम होच्छे घड़ीते 12:30 और आज के हलो गिए सान्डे। तो आज के थेके और एखन थेके आमी आमार ब्लॉगटा शुरू करछी और आज के सान्डे तो किछु स्पेशल होबेई। तो ताई जोन्नो आजकेर स्पेशल होच्छे बाड़ीर जतो कटा बाच्चा रयेछे तादेरके आजके दुपुरे आर कि खावानो होबे, फ्राइड राइस और चिकेन कषा। तो सबटाई माई करछे, মা এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর মা ওইদিকে চিকেনটা অলরেডি কষাতে বসিয়ে দিয়েছে। সকাল থেকে করতে পারিনি কারণ কাটাকুটি রয়েছিল, অনেক কিছু কাজও রয়েছিল এই কারণে। আর এক সবাই এখন বাড়িতে চলে এসেছে, এই যে ভাই, এই যে বোন, ওইদিকে আরেকজন বসে আছে, দেখাচ্ছি আপনাদেরকে সবাই, সবার সাথে আপনাদের সবাইকে আপনাদেরকে দেখাবো। আর আরও কিছু কাজ করছিলাম, সেই কাজটাকে পুরোপুরি কমপ্লিট হোক তারপরে আপনাদেরকে দেখাবো। আর ফ্রাইড রাইসের ভাত হয়ে গেছে আর সব গাজর টাজর এসব কাটা হয়ে গেছে, শুধু করলেই রান্নাটা ইয়ে করলেই মানে মাংসটা হলেই ফ্রাইড রাইসও হয়ে যাবে, ব্যাস তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আজকে, কারণ ওরা তো তাড়াতাড়ি মানে খাবে না বাচ্চা, তো এই কারণে। আরও সব ছিল, সবাই এখন চলে গেল, আবার আসবে। আর ও সকাল সকাল চলে এসেছে আর এসে নিয়ে সকাল সকাল না ঠিক 10:30 চলে এসেছে, তারপরে এখন বসে বসে সব আমার ভাই বোনদের সাথে এখন গেজাচ্ছে, গেম খেলছে, গান শুনছে, এই তোর কাজ। আর নাম বলে দে, ডাক নাম কি? ডুডু। ডাক নাম কি তোমার? ডুডু। লজ্জা পাচ্ছে, লজ্জাবতীর দল সব। আর একজন খালি গায়ে বসে আছে, গরম বেশি, সবসময় খালি গায়ে বসে থাকে। আসবে সামনে, খালি গায়ে আসবেন না। আর এই হলো গিয়ে আর একটা ভাই আমার, ক্যামেরার দিকে তাকা, ক্যামেরা যেখানে আছে ও সামনের দিকে তাকাস না। এই হলো আর কিছু বলতে চাচ্ছিস না, হাই টাই বল। হাই। তো এরা তো বকে না। তো যেটা আপনাদেরকে দেখাবো বলছিলাম এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তো তবুও দেখিয়ে দিলাম আপনাদেরকে। এনার মধ্যে আমার হাত রয়েছে, কিছুটা আমার বরের হাত রয়েছে, মানে কিছু কিছু, বেশিরভাগটা আমি করেছি। তো এটাই দেখাবো বলছিলাম আপনাদের। আর এই হচ্ছে কি আজকের মেনু, লাঞ্চের মেনু আর কি, চিকেন কষা আলু দিয়েই, নর্মাল মানে শুধু চিকেন না আলু দেওয়াই থাকবে, ভালো রয়েছে, দুটো জায়গায় আলাদা আলাদা করা হয়েছে। আর ফ্রাইড রাইসের জন্য প্রিপারেশন হচ্ছে আর কি, মানে গাজর, বিন, কাজু কিশমিশ, ভাতও হয়ে গেছে, আরও আছে এখানে, অল্প অল্প করে ভাগ করে রাখা হয়েছে। এদিকে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, তেজপাতাগুলো দিয়ে দিব। আর এখানে গরম মশলাটা আমি একটু থেচে নিয়েছি আর কি, সেটাও দিয়ে দিব। ফ্রাইড রাইস, পাঁপড় ভাজা আর মাংস তো আগে দেখেছিলাম। এই যে খাওয়ার পরিবেশন করা হয়ে গেছে, একজন খাচ্ছে, দেখি মুখ দেখা, মুখ দেখা, লজ্জা সব। ডোডো দেখি, যে দেখলেন দেখালেন তো, এ আলো লজ্জা বুঝি, দেখি এতটুকু, এত বড় শরীরে এইটুকুনি মাংস নিয়েছে। তুই তো ভাত খাচ্ছিস। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো গিয়ে নেক্সট ডে। কালকে আমি আর ভিডিওটা এন্ড করতে পারিনি কারণ ওর ডিউটি ছিল কালকে, ও ফোনটা নিয়ে চলে যায়। আর আপনারা শুনতে পাচ্ছেন কি যে শাক বাজছে, উলুধ্বনি পড়ছে। আজকে হলো গিয়ে রথযাত্রা, তো সকলকে শুভ রথযাত্রার আমি শুভেচ্ছা জানাই। আপনারা সকলে রথযাত্রাটা খুব ভালো মতন কাটান, বাড়িতে বসেই অবশ্য, বাইরে না, বাড়িতে বসেই অবশ্যই কাটান। আর আর আমার এখানে, আমার বাড়ির এখানে বড় রথ আসে, তো 2 বছর ধরে আমার বাপের বাড়ির আর কি এখানে বড় রথ আসে, তো 2 বছর ধরে আর কোনো এই মানে রথ আসছে না। তো শাক আর উলুধ্বনি দেওয়ার কারণ হচ্ছে যে ছোট্ট ছোট্ট রথগুলো বেরোয়, তো সেই রথগুলো বেরোবে, তার জন্য পুজো টুজো করছে, ছোটো রথ বেরোবে। আমি আপনাদের দেখাবো, আমার বাড়ির সামনে এই পাশে একটা মানে বাড়ি আছে, তো ওই বাড়ির বাচ্চারা মিলে আর কি পাড়ার কিছু জন মিলে রথটা বের করে,
আরও অনেকে এরকম রথ বের করে, তো আপনাদের আমি সেই সব কিছুই দেখাবো। তো আজকে আজকে হচ্ছে গিয়ে শুভ রথযাত্রা, আর কালকে রয়েছে বিপদতারিণী পুজো। তো বিপদতারিণী পুজোর জন্য যা যা মানে দরকার, মা আর আমার ঠাম্মা মিলে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছে। আর আজকে গিয়ে সুতো গিট দিবে, ওই লাল রঙের সুতোগুলো হয় যে, সেই সুতোগুলো গিট দিবে, 13টা গিট দিবে। আর রান্না সেরকম কিছুই হবে না, ডাল ভাত এইসবই কিছু হবে। আর এইটা আমি এঁকেছিলাম এর আগের বছর লকডাউনে, ও বাড়িতেও রয়েছে এসব কিছু আঁকা আমার ছোট্টখাট্ট, দেখতে পাচ্ছেন তো, এইসবই করতাম। আর কালকে আপনাদের যে দেখালাম শ্রীকৃষ্ণের, আর কালকে যেটা আমি এঁকেছিলাম শ্রীকৃষ্ণ ঠাকুরের মুখটা, কৃষ্ণ ঠাকুরের মুখটা এঁকেছি, এখনও ফিনিশিং করা হয়নি, কারণ কালকে দেখলেন আপনারা যে সব ভাই বোনেদের আমরা খাইয়েছি আর কি, মানে ওই ছোট্টখাট্ট একটু মানে পার্টি আর কি। তো এই কারণে এত মানে চিৎকার সকাল থেকে, মানে এসে মানে বাড়িতে আপনার সেটাও আপনাদের দেখিয়েছি সকাল থেকে বাড়িতে ওরা ছিল, তো এই কারণে আর সেটা কমপ্লিট করতে পারিনি। তো আজকে সেটা পুরোপুরি কমপ্লিট করব, আশা করি হয়ে যাবে। তো একটু মনটা খারাপও করছে যে প্রতি বছর এরকম দেখে এসেছি যে এরকম বড় রথ দু বছর ধরে হচ্ছে না, এর আগের বছরও হয়নি, এই বছরও হবে না, খুব মজা হতো। আর সেই রথ আসবে মানে প্রচণ্ড বিশাল ভিড় হতো, বিশাল ভিড় মানে এত ভিড় হতো, কিন্তু দু বছর ধরে কিছু হচ্ছে না, কী করা যাবে, কিছু করার নেই, ছোটো ছোটো রথগুলোতেই মন ভরাতে হবে আর কি। ঠাকুর তো সব জায়গায় রয়েছে, ছোট রথ হোক আর বড় রথ হোক, মনের ভক্তি থাকলেই সব কিছুই মানে সব কিছুতেই ভগবানকে খুঁজে পাওয়া যায় আর কি। আর ও সকাল সকাল এসে আমাকে ফোনটা দিয়ে গেল ডিউটি করে নেওয়ার পর, আর দিয়ে গেছে পরোটা তরকারি। তো আমি কমডান খেয়ে নিয়েছিলাম, খাবো, মা আসবে একেবারে, তারপরে গিয়ে পরোটা তরকারিটা একসাথেই খাবো ভাবছি, কিন্তু আবার খুব ইয়ে হয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে, মাকে সে পরে গরম করে দেবো, তো তাই ভাবছি আমি খেয়ে নেবো না খাবো না সেটাই চিন্তা করছি। আবার 11:15 বাজছে, আবার রান্না বসাতে হবে, তো দেখি কি করি, খেয়েই নেবো ভাবছি আগেই। তো ওই পরোটা তরকারি দিয়ে গেছে, মানে বাড়ির না, অবশ্যই বাইরের বাড়ির না, অত সকাল সকাল তো মা করে উঠতে মানে আমার শাশুড়ি মা তো করে উঠতে পারবেন না, কারণ তারও পুজো রয়েছে, স্নান ধান সমস্ত কাজ টাজ করে, করে টোরে তারপরে নিয়েই না খাবারটা বানাবে, তো তাই জন্য আর মনে হয় না বানাতে কেউই কারোরই দ্বারা সম্ভব, তো তাই জন্যই মনে হয় বাইরে থেকেই আর কি আনানো হয়েছে আর কি। ও খেয়ে দিয়ে নিয়ে একেবারে ঘুমোবে, তারপরে কি বিকেলবেলায় উঠে, বিকেলবেলা না ওই দুপুরে উঠে একেবারে খাবে, আশা করি ও এতক্ষণ ঘুমিয়ে পড়েছে, এখানে মিষ্টি দই খেয়ে গেল। তো আপনাদের তো আমি রথগুলো দেখালামই, বড় রথ তো ওঠেনি, সব ছোটো ছোটো হাসাচ্ছ কেন এরকমভাবে, তো ছোটো ছোটো রথই মানে উঠেছিলো, আরও এরকম রথ উঠেছিল, সরি বেরিয়েছিল, রথ বেরিয়েছিল, আরও এরকম ছোটো ছোটো রথ বেরিয়েছিল। আর আপনাদের তো আমি একটু বড়ই দেখালাম রথটা, আরও সব বাচ্চা কাচ্চাগুলো বাড়ির, সব আমার বাড়ির বাচ্চা কাচ্চাগুলো না, মানে এই আশেপাশের বাড়ির বাচ্চা কাচ্চাগুলো সব রথ বের করেছিলো, আমি একটু বাইরে গেছিলাম তাই সেই সব রথগুলো দেখাতে পারিনি। আর রাস্তার মধ্যে তো ওরকম ক্যামেরা অন করে বারবারে পাচ্ছি না, বাইকের মধ্যে ওরকম করে ক্যামেরা অন করতে পারছি না, মানে
গাড়িটা স্লো করতে হবে, তার মধ্যে রথের জন্য ভিড়ও রয়েছিল, হালকা সামান্য ভিড় রয়েছিল। তো সেই কালকের ভিডিওটা আমি এতক্ষণ পর্যন্ত টেনে নিয়ে এলাম, কারণ কালকে খুব বেশি আমি ভিডিও করতে পারিনি। আর রথ মানেই পাঁপড় ভাজা আর জিলিপি, তো জিলিপি নিয়ে আসা হয়েছে, পাঁপড় ভাজা পাওয়া যায়নি কারণ আজকে মেসোর জন্মদিন, ছোট মেসোর। তো ছোট মেসোর না এমনি ওটা দিতে পারে, কারণ না না ইয়ে মোর স্টেটাসে দিয়েছে তো, তাহলে হতে পারে। তো পাঁপড় ভাজা এর মধ্যে তো এখন আর অত মেলাটা বসছে না, তো এই কারণেই আর কি। তো ভিডিওটা আর বড় করবো না এতটাই। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটাও প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তো আজকের মতো এইটুকুই, আবার অন্য একটি ব্লগে আপনাদের সাথে দেখা করে নেব, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবার অপরকেও ভালো রাখবার চেষ্টা করবেন। টাটা।